অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু আপনি গিয়েছিলেন কোথায়? ওই নগিন ভৌমিকের বাড়িতে একটু তাগাদায় গিয়েছিলাম, এ মাসেই টাকা দেবে বলেছিল, অনেক টাকা ধার পড়ে রয়েছে। ও দেবে দেবে, ও দিয়ে দেবে। তার তাগাদার জন্য আপনি মুকুল কিংবা কিশোরকে পাঠাবেন, নিজে এই বয়সে এত ছুটোছুটি করবেন না। কাগজটা কি দলিল মনে হচ্ছে? হ্যাঁ, মানে আমার ওই এক কাঠা জমি আছে, দলিলটা তার। দলিল নিয়ে গিয়েছিলেন কেন? না মানে মেয়ের বিয়েতে কিছু ধার দেনা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম জমিটা বেচে দিয়ে। ধার দেনা হয়েছে আমাকে বললেই পারতেন, ওই জমিটা বেচে? না মানে জমিটা তো পড়েই আছে, কবে কে কখন জবরদখল করে নেবে? দিন হিসেব আর টাকা পয়সা কি দেবেন দিন, মিলিয়ে নিয়ে চলে যাই। হ্যাঁ দিচ্ছি। মুকুন্দবাবু, আপনি একবার ভালো করে গুনে দেখুন তো, আমারই বোধ হয় ভুল হচ্ছে, 1000 টাকা কম। কম মানে? মানে মনে করে দেখুন তো মুকুন্দবাবু, এর মধ্যে এই 1000 টাকাটা কোন মহাজনকে দিয়েছেন কি? ওই টাকাটা, ওই টাকাটা মানে আপনি, আপনি আমার এই দলিলটা, জমিটা বেচে। ভুল করছেন মুকুন্দবাবু, জমি বাড়ি বেচার দালালি আমি করি না, 1000 টাকা বড় কথা নয় মুকুন্দবাবু। আপনার টাকার প্রয়োজন ছিল তো আপনি আমাকে বলেননি কেন? না না, এখন ধরা পড়ে গিয়ে এই দলিল। না না, ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা কিছুই হয়নি, ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। আপনার অতীত ইতিহাসটা না জেনে আমার দোকানের সব দায়িত্ব আপনার উপর ছেড়ে দাও, নিয়ে যান এই দলিলটা, আর এই টাকাগুলোর যদি প্রয়োজন থাকে তো নিয়ে যেতে পারেন, যান। শুধু কাল থেকে আপনি আর এই দোকানে আসবেন না। আসবে না? না, আমি আপনাকে অনেকদিন ধরেই বলবো ভাবছি, কিন্তু আপনার সঙ্গে টুকু থাকে বলে বলতে পারি না। ওকে পড়াতে হয় ওর বাড়ি থেকেই পড়াবেন, ওকে আমার ঘরে নিয়ে আসবেন না। টুকু তো কোনো দোষ করে না। দোষ গুণ দেখতে চাই না, ওকে এরপর নিলে আমি কিন্তু আপনাকেও আমার ঘরে ঢুকতে দেব না। বৌরানী, কাকে কি বলছো বৌরানী? অন্যায় তো কিছু বলেনি, ও যদি না চায় টুকে ঘরে ঢুকবে না। ঘরে আমার কত কিছু ছড়ানো ছেড়ানো থাকে, পড়তে আসার নাম করে কখন কি তুলে নিয়ে চলে যাবে? মুকুন্দ চাটুজ্যের মেয়ে হয়ে অন্যকে চোর ভাবা তোমার সাজেন বৌরানী, তোমার বাবা যেখানে। থামলেন কেন বলুন, মুকুন্দ চাটুজ্যের কি ক্ষতি করেছে? তেমন ক্ষতি করতে পারেনি, মাত্র 1000 টাকা সরিয়েছে। বাবা, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় কাল সকালে গিয়ে তোমার বাবাকে জিজ্ঞেস করে এসো। বলো বাবা, এই মিথ্যে কথা, তুমি চুরি করনি। ওই 1000 টাকার হিসেব যখন দিতে পারিনি তখন কি করেছো তুমি ওই টাকা দিয়ে? তা বলতে পারবো না, তবে এইটুকু শুধু বলতে পারি, ওই টাকা দিয়ে যা করেছি তা তোর মঙ্গলের জন্যই করেছি। মঙ্গল? বাবা হয়ে শ্বশুর বাড়িতে মেয়ের মাথা হেট করিয়ে দিয়ে তুমি তার মঙ্গল করেছো? এক ঘর লোকের সামনে আবার শুনতে হলো তোমার বাবা চোর। টাকার যদি এতই দরকার ছিল তবে কেন, কেন আমার বিয়ে দিয়েছিলে? রাত জেগে জেগে যাত্রা করে টাকাতে এনে দিচ্ছিলাম তোমার গেলার জন্য। রূপা, সত্যি করে বলো, তোমা তুমিও কি জানো না আমার টাকাটা দিয়ে কি করেছে? বিশ্বাস কর মা, আমি কিচ্ছু জানি না। বাবা এদিকে এসো তো, তোমাদের চাটুজ্যে বংশ 300 বছর ধরে বংশ পরম্পরায় যে দেবীকে পুজো করে আসছো সেই দেবীর সামনে আমার মাথায় হাত দিয়ে বলো কি করেছো তুমি এই টাকা দিয়ে? বলো, আমার সিঁদুরে সিঁদুরে দিব্যি বাবা, এই সিঁদুরে সিঁদুরে হাত দিয়ে বলো কি করেছো তুমি এই টাকা দিয়ে? এতে কি বলছিস শতভাগী, সিঁদুরে সিঁদুর নেই? হ্যাঁ, আমার এই সিঁদুরে সিঁদুরে দিব্যি বাবাকে বলতেই হবে, নইলে সিঁদুর না।
আমি তোকে বলতে পারবো না, আমি তোকে বলতে পারবো না, আমি তোকে সুখী দেখতে চাই না। সুখী? সুখী হব আমি? যার বাবা চোর, যার বাবা শ্বশুরের টাকা চুরি করে, সেই মেয়ের তো গলায় দড়ি দেওয়া উচিত। মা, একই অলক্ষণে কথা বলছিস তুই? আমি তোমাদের এই জাগ্রত দেবীর সামনে আমার সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। যতদিন না আমি জানতে পারছি বাবা টাকাটা দিয়ে কি করেছে, আমি আমি তোমাদের মুখ দর্শন করব না। রূপা, আর আমার সুখ চেয়েছিলে তো, শুনে রাখো, যতদিন না তোমার এই চুরি করা 1000 টাকা আমি শ্বশুর মশাইয়ের হাতে তুলে দিতে পারবো, ততদিন ততদিন ওই শ্বশুর বাড়িতে আর ঢুকবো না।